তো আপনার টাইপিং স্পিড টেস্ট লিখে সার্চ করবেন এটা অনেকটা গেমের মতন আপনি গেম খেলে খেলে আপনি আপনার টাইপিং স্পিডটা ইনক্রিজ করতে পারবেন মানে আপনি আগে কত টাইপিং স্পিড করতেন সেটা কোনো কোনো গণনা হতো না আপনি জানতেন না আর এখন আপনি জানতে পারবেন আপনার কতটুকু টাইপিং স্পিড তো ওয়েবসাইটে যাবেন লিঙ্কটা অবশ্যই আমি নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো আমি মনে করি প্রত্যেকটা আইটি স্টুডেন্টদের এটা সম্পর্কে জানা উচিত তো এটা হলো এটা ওয়েবসাইটের ইন্টারফেস তো আপনাকে নর্মাল একটা কথা বলে রাখি যে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই তিরিশ ডাব্লুপিএম থাকতে হবে তো এম কি সেটা আমি বলে দিচ্ছি ডাব্লুপিএম হলে ক্যারেক্টার মিনিট তো এটা বলে দিচ্ছি আমি তো এখানে প্রথমে এরকম ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে এখানে দেখছি ওয়ার্ড ক্যারেক্টার আর ওয়ার্ড মানে হলো আপনি এক মিনিটে কতটা ওয়ার্ড লিখলেন ক্যারেক্টার মানে প্রতি সেকেন্ডে কতটা ক্যারেক্টার লিখলেন আর অ্যাকুড়েসি মানে বিশুদ্ধতা আর ষাট সেকেন্ড এখানে দেবে তো লেখা কীভাবে স্টার্ট করবেন কার শর্টটা এখানে থাকাকালীন আপনি এভাবে শুরু করেন আমি একটু আপনাকে একবার লেখা দেখাই দিচ্ছি এভাবে লিখবেন এম আই জি এস টি এভাবে আপনি লিখবেন জাস্ট স্পিড মানে চেষ্টা করবেন যেন ভুল না হয় ভুল হয়ে লেখেন তো আপনার আমি জাস্ট এখানে লেখা দেখাচ্ছি আপনার এখানে দেখবেন অটোমেটিকলি কমতেছে টাইম কমতেছে আপনি টাইমের দিকে না থাকায় জাস্ট এভাবে লিখে দেবেন প্রত্যেকবার এভাবে আপনি যদি প্রতিদিন যদি আধা ঘন্টা করে প্র্যাকটিস করেন এবং ফ্রেন্ডের সাথে পাল্লা দেন প্রতিযোগিতা করেন তাহলে দেখবেন আপনার টাইমিং স্পিডে ইনশাল্লাহ অনেকটাই ইনক্রিজ হবে এভাবে লিখবেন সরি আমি আপনাদের দেখাতে যে ভুলে যাচ্ছি সবসময় চেষ্টা করবেন তিরিশ প্লাস রাখার জন্য নিভার মালাইট সিটি রান আপনি জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে আমি টাইপিং করছি ওয়ান ও এন সি ওয়ান আমি অবশ্য জোরে টাইপ করতে পারতেছি না আপনাদের দেখানোর জন্য ডোর ওকে তো এরকম হবে এরকম হওয়ার পরে এখানে বলছে যে ইউ উইল টাইপ টু স্পিড অফ দ্য উনত্রিশ ডাব্লুপিএম ডাব্লুপিএম মানে হলো কি ক্যারেক্টার পার মিনিট আপনি এক মিনিটে উনত্রিশটা ওয়ার্ড লিখতে সক্ষম হয়েছেন আর সিপিএম কি সিপিএম হলো ক্যারেক্টার পার মিনিট মানে আপনি এক মিনিটে একশো সাতাশটা ক্যারেক্টার লিখতে পেরেছেন আপনারা সবসময় কাউকে যখন বিচার করবেন তখন সিপিএম দিয়ে বিচার করবেন কারণ সিপিএম মানে হলে ক্যারেক্টার কে কতটা ক্যারেক্টার্স ইজ ম্যাটার কে কতটা ওয়ার্ড লেখস ইজ ডাজন্ট ম্যাটার বিকজ ক্যারেক্টার কখনো বড় হয় ওয়ার্ড কখনো বড় হয় কখনো ছোট হয় ঠিক আছে অ্যান্ড ইউর অ্যাকুরেসি ওয়াজ হান্ড্রেড পার্সেন্ট মানে আপনার বিশুদ্ধতা মানে আপনি কোনো স্পেলিং মিস্টেক করেনি আপনাকে বলতেছে আপনার বিশুদ্ধতা হলো হান্ড্রেড পার্সেন্ট তো এইভাবে এটা হলো এটা হলো বিস্তারিত তো আপনি যদি এখানে ট্রাই কেনে ক্লিক করেন দেন আবার এখানে শুরু হবে দেন আপনি এইভাবে আবার লেখা শুরু করবেন যদি আপনি আপনি প্রতিদিন মিনিট করে এখানে টাইম দেন আমার মনে হয় আপনি এক সপ্তাহের ভিতরে আপনার স্পিডটা অনেক হাই নিয়ে চলে যেতে পারবেন তো এটা হলো গেমিং এর মাধ্যমে শেখা আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের টাইপিং স্পিডটা বাড়ছে কিনা আর এরকম কোনো ধরনের টিপস অ্যান্ড টিক্সের ভিডিও পেতে আমাকে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে আবার অনেক টিউটোরিয়ালে সে পর্যন্ত সি ইউ টাটা বাবাই।